ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআই টুটেক ইউটিউব চ্যানেল। ইভিএম নিয়ে ভোটের ক্ষেত্রে সিলিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে যেহেতু এবার নতুন অ্যাডিশন ভিভিপ্যাট, অতএব ইভিএম সিলিং এবং ভিভিপ্যাট সিলিংটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে প্রত্যেকের একটা টেনশন থাকে। তাই আশা করব এই ভিডিওটা যদি দেখে প্রত্যেকে তাহলে সিলিং নিয়ে আর তাদের কারো কোনো টেনশন থাকবে না। তো আসুন আমরা এই সিলিংটা দেখে নিই যে কীভাবে সিলিং করতে হবে। প্রথমেই আমরা রেজাল্ট সেকশানটাকে আমরা খুলব, খোলার পরে গ্রিন পেপার সিলটা ঢুকিয়ে দেবো ছোটো কম্পার্টমেন্ট যেটা থাকবে সেই কম্পার্টমেন্টের মধ্যে, এবং সেটা ঢুকিয়ে দেওয়ার পরে প্রথম যে ঢাকনাটা সেই ঢাকনাটা আমরা লাগিয়ে দেব। গ্রিন পেপার সিলটিকে মাঝামাঝি ভাঁজ করে তারপরে আমরা কম্পার্টমেন্টটা যে লাগানো হয়ে গেছে সেখানে এবার স্পেশাল ট্যাগের যে স্পেশাল জায়গাটা সেই জায়গাটাতে বসানোর আগে স্পেশাল ট্যাগটাকে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা দিয়ে সুতো দিয়ে বেঁধে সেখানে আমরা গালা লাগিয়ে দিয়ে তারপরে ও ক্লোজ বাটনটাকে মাঝখানে রেখে ওটাকে আমরা বসিয়ে দেবো। তারপর দ্বিতীয় কম্পার্টমেন্ট যেটা থাকবে সেটাও আমরা বসিয়ে দেব। এবার বাইরে দুটো দ্বিতীয় কম্পার্টমেন্ট বসানোর পরে যে অ্যাড্রেস ট্যাগ বাঁধতে হবে সেই অ্যাড্রেস ট্যাগটা বাঁধার জন্য আমরা ওখানে সুতো দিয়ে অ্যাড্রেস ট্যাগটা বেঁধে নেব এবং এটাকে সিল করে দেব। গ্রিন পেপার সিলের কাজটা কিন্তু এখন অর্ধেকটা হয়ে বাকি আছে। এবার করব আমরা স্ট্রিপ সিলের কাজ। স্ট্রিপ সিলটা লাগানোর ক্ষেত্রে দেখুন স্ট্রিপ সিলের যে এ পজিশানটা আমরা বাম হাতে রাখবো এবং বড় পজিশানটা ডান হাতে রাখবো। রেখে একদম ইভিএমের যে ক্যান্ডিডেট সেকশানের যে কম্পার্টমেন্টটা সেই কম্পার্টমেন্টের উপরে বসাবো এটাকে। এটা নিয়ে একটা কনফিউশন থাকে যে এটাকে কম্পার্টমেন্টের উপরে বসাবো, তারপরে নিচে গ্রিন পেপার সিলের যে নিচের পোর্শনটা সেটাকে আমরা বসাবো ওই এ যে দেখা যাচ্ছিলো সে এর প্লাস্টিকটা তুলে ফেলার পরে তার উপরে হয়ে গেল। এবার গ্রিন পেপার সিলের অর্ধেকটা সামনের দিকে এগিয়ে গেল, এবার এ পজিশানটা ঢেকে গেলো। এবার আমরা ওই ডান হাতে যে পোর্শনটা ছিল এটাকে বাঁদিকে নিয়ে আসবো, তার জন্য বি পজিশান যে এটা ছিল স্ট্রিপটা সেটাকে তুলে এদিকে বসিয়ে দিয়েছি। এবার আমরা বাঁদিক দিয়ে মেশিনটাকে বাঁদিক দিয়ে ঘিরে নিয়ে এসে আমরা এই ডান দিক দিয়ে এবার গ্রিন পেপার সিলের উপর দিকের যে পার্টটা ছিল সেটাকে এখানে এই পাশে নিয়ে এসে বসিয়ে দেওয়ার পরে আমরা এর যে লাস্ট ডি অংশটা স্ট্রিপ সিলের সে ডি অংশটার প্লাস্টিকটা তুলে দেওয়ার পরে আমরা এখানে এবার বসিয়ে দেবো। অর্থাৎ এবার স্ট্রিপ সিলটার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে স্ট্রিপ সিল লাগানোর সময় আমরা খেয়াল করব যে ক্লোজ বাটনটার উপরে যেন পড়ে না যায়। অনেক সময় মানে মেশিনগুলোর স্ট্রিপ সিলের যে সাইজ তাতে অনেক সময় দেখা যায় এরকম ঘটনা ঘটতে পারে, তাই আমরা সেটা খেয়াল করব যাতে করে ওর উপরে না পড়ে যায়। স্ট্রিপ সিলের উপরে প্রিজাইডিং নিজে এবং ওখানে যারা উপস্থিত থাকবে পোলিং এজেন্ট তারা প্রত্যেকেই সই করতে পারবে, এবং যে অ্যাড্রেস ট্যাগগুলো থাকবে অ্যাড্রেস ট্যাগগুলো আমরা আগে থেকে ফিল আপ করে রাখবো এবং অ্যাড্রেস ট্যাগেও তারা সই এবং সিল মারবে উপস্থিত এজেন্টরা। তাহলে এই হয়ে গেল কন্ট্রোল ইউনিট ইভিএমের। এখানে ব্যালট ইউনিটে তো কিছু করার নেই, ওখানে অ্যাড্রেসের একটা ট্যাগ লাগানোই থাকে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবার আমরা দেখে নেব যে এবার নতুন ভিভিপ্যাটের সিলিংটা কী রকম হবে সেটা আমরা একটু দেখে নিই। আসুন একই রকমভাবে যখন আমাদের মকপোলটা হয়ে যাবে তখন ভিভিপ্যাটের আমরা যেটা কাগজের যে কম্পার্টমেন্ট ব্যালট স্লিপসের যে কম্পার্টমেন্ট সেটাকে খুলবো এবং সেগুলো বের করে নেবো। সেটা একটা পদ্ধতি আছে, ওটা একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে একটা বক্সে ঢোকাতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এখানে দেখে নিতে হবে যে এই যে ব্যালট স্লিপস কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টের দুটো সুইচ আছে, এই সুইচের দুই পাশে দুটো কিন্তু অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টই আমাদেরকে সুতো দিয়ে অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে এবং অ্যাড্রেস ট্যাগ লাগানোর যে নিয়ম তারপরে সেখানে গালা মেরে দেওয়া এবং এইভাবে। আর এখানে পেপার রোল কম্পার্টমেন্টটা দেখাচ্ছে, কিন্তু পেপার রোল কম্পার্টমেন্টটা খুব সম্ভবত করাই থাকবে সিল। তার কারণ হচ্ছে পেপার রোল কম্পার্টমেন্ট কিন্তু আমাদের খোলার মতো এখতিয়ার থাকবে না, ওরা সব কিছু ঠিকঠাক করেই লাগানো থাকবে, তাই সেখানে আমাদের কোনো কাজ করার কথা নয়। তাহলে আমাদের যেটুকু দাঁড়াচ্ছে আমরা এভাবেই ইভিএম এবং ভিভিপ্যাটটা আমরা সিল করে নেব। ধন্যবাদ।